দিনের আলোয় কেউ গাড়ি চালক, কেউ রাজমিস্ত্রি, আবার কারো পেশা কারখানা শ্রমিক। কিন্তু রাতে হয়ে ওঠেন ভয়ঙ্কর নৃশংস খুনি, ঘটান একের পর এক ডাকাতি, হত্যা সহ নানা অপরাধ। এই চক্রের আটজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে এসেছে। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দেখতে সহজ সরল মানুষ, কিন্তু এদের ভয়ঙ্কর অপরাধের শিকার শত শত মানুষ। বৃহস্পতিবার দিবাগত রাতে নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে এই চক্রের আট সদস্যকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের মুখ থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। রাজমিস্ত্রি জগতে টাকা আছে, কিন্তু মনে করো এটা একজনের 800, 1200, 1500, 2000 টাকা একদিনে পায়, একটা মোবাইল পায়, এই কারণে এই জগৎ কামে গেছি। তাই সিএনজি চালাই তো হাগো, একদিন লোকের শর্ট পড়ছে, পর আমি একদিন কাজ করছি, পর আরেকদিন লোকের শর্ট পড়ছে, আরেকদিন একটা কাজ করছি, এগুলো আমি দুইটা কাজ করছি। এই ডাকাত চক্রের নেতৃত্ব দেন ইয়াকুব আলী, কখনো কারখানার শ্রমিক, আবার কখনো রিক্সা চালক থেকে ভয়ঙ্কর ডাকাত হয়ে ওঠেন তিনি। তার বিরুদ্ধে ডাকাতি সহ 14টির বেশি মামলা রয়েছে। যাইতাম আইতাম আছে এনজি দাবি ক্যাব দিয়া, আমি যদি কোনো সমস্যা হতো তাহলে আমি ককটেল মেরে এসব ডাকাত চক্রের হাতে প্রাণও হারাতে হয়েছে অনেককে। পুলিশ এবং আমাদের পাবলিক, হ্যাঁ, যৌথ হচ্ছে গিয়ে আপনার ব্যবস্থাপনা আসলে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে। সাধারণ জনগণ এখন হচ্ছে গিয়ে রাত নিজের বাড়িতে নিরাপদে আসলে হচ্ছে ঘুমাতে পারতেছে। দেশীয় অস্ত্রের পাশাপাশি তারা ডাকাতিতে ব্যবহার করত বোমা। যারা এই পুরো প্রক্রিয়ার সাথে যারা জড়িত, যারা সম্পৃক্ত, প্রত্যেককে একে একে আমরা এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।